হ্যালো, ওয়েলকাম টু অল বাংলা। সবাইকে আমি অল বাংলাতে স্বাগত জানাচ্ছি। আজকে গণেশ পুজো, আর গণেশ পুজো আমি কোনো ছবি চ্যানেলে ছাড়িনি। তো আজকে গণেশ চতুর্দশী উপলক্ষে আজকে আমি চ্যানেলে গণেশ ঠাকুরের ছবি আঁকছি, আর ভিডিওটা স্টার্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ গণেশ বসে আছে। ছবিটা স্টার্ট করছি। হ্যাঁ, আর সাবস্ক্রাইব কর চ্যানেলটা সবাই। আরে ব্যাং, আবার কোথা থেকে এই লোকটা চলে এলো হাসতে হাসতে। সাবস্ক্রাইব করতে বলছে, আমি বলছি সাবস্ক্রাইব করতে, আর তা হাসছে। কোথা থেকে চলে এলো উঠকো লোক একটা। ও হ্যাঁ, তোমরা কি কেউ জানো এই লোকটাকে যে সাবস্ক্রাইব করতে বলার সময় হাসে? আমি চিনি না লোকটাকে, যদি চেনো তো কমেন্টটা অবশ্যই লিখো। চলো আমি ছবিটা ঢুকি। দেখো, ফার্স্ট আমি সরু মার্কার পেন দিয়ে বর্ডার করেছি, তোমরা দেখতেই পেয়েছো। তারপর ডিপ মার্কার পেন দিয়ে বাইরের জায়গাগুলো বর্ডার দেওয়া হয়েছে। ওই দেখো, সরু মার্কার পেন দিয়ে ভেতরের জায়গাগুলো দিচ্ছি। চোখের ওইখানটা পরে বর্ডার দেবো ডিপ মার্কার পেন দিয়ে। আর একটা গণেশ চতুর্দশীর একটা ডিজাইন গণেশ চতুর্থটাতে আমি ছোটো করে এঁকেছি, আর একটা ডিজাইন তৈরি করেছি। তোমরা পুরো ছবিটা ভালো করে দেখতে থাকো। দেখো সবাই, আবার কোথা থেকে এই মহিলাটা চলে এলো, মাথা নিচু করা শুরু করে দিয়েছে। চলো এইসব নিয়ে আর বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। দেখো ছবিটায় ফার্স্টে ডিপ নীল কালার করা হয়েছে, তারপর সাইড দিয়ে হলুদ কালার করা হয়েছে। এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ, কানের যে এত সবুজ কালার দেওয়া হয়েছে, সাইডগুলোতে সবুজ কালার দেওয়া হয়েছে, বেগুনি কালারও মুখের এই সাইডটায় দেওয়া হয়েছে। বেশিরভাগ নীল কালার দিয়েই পুরো করা হয়েছে ছবিটা, ডিপ নীল, হালকা নীল, এই সব দিয়েই করা হয়েছে। ধুতির জায়গাটায় যেটা পড়ে আছে গণেশ ঠাকুরের, ওইটার জায়গায় ডিপ কমলা, হালকা কমলা, আর ডিপ হলুদ লাস্টে দেওয়া হয়েছে সবার। তোমরা দেখছো ছবিটা, পিছনটা ডিপ হলুদ দিয়েছি। তারপর কমলা দিয়েছি, কমলা কালার, জাস্ট একটা টাচ দেওয়া হয়েছে। এই ছবিটাকে আসলে আমি একটা কার্ডের মতো তৈরি করার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছ। ভালো বাংলা তরফ থেকে শুভেচ্ছা হিসেবে গণেশ পুজোর এটা করা হয়েছে। তো আর বেশি কিছু বলবো না, তোমরা এবার দেখতেই পাবে যা করবো। হ্যাঁ, শুধু এটাই বলে দিই যে যেটা গণেশ ঠাকুরের টিপের জায়গায় ওইখানটা লাল কালার দেওয়া হয়েছে, ওটা আমি একটু বাদে দিয়েছি। আর ভিডিওটা শেষ হচ্ছে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, আর হ্যাপি গণেশ চতুর্দশী। আর আমার ফেসবুকে অল বাংলার একটি নতুন ফেসবুক গ্রুপ খুলেছি অল বাংলা আর্টের, এইখানে আমিও এই একই সেম জিনিস ছাড়ছি। তো তোমরা এই এই গ্রুপের সাথে জয়েন করতে পারো। এই যে পুরো ছবি দেখালাম, এইটাই এঁকেছি। সবাইকে টাটা। আর প্লিজ প্লিজ করো।